গরমের সময় যখন এই পাঁচ ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে আপনারা খাবেন, তখন আপনাদের খেতেও যেমন ভালো লাগবে, তেমনই বাড়িতে যদি কখনও কোনো গেস্ট চলে আসেন তাহলেও খুবই জলদি আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব সামার স্পেশাল পাঁচ ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে দেখে নেওয়া যাক জিরা সোডা কীভাবে বানাবো। একটা কাঁচের গ্লাসে নিয়ে নিন কয়েকটা আইস কিউব, এবারে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ জলজিরা। এখানে যে কোনো কোম্পানির জলজিরা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর মিশিয়ে দিন হাফ টিস্পুন লবণ আর স্প্রাইট। স্প্রাইটের জায়গায় আপনারা সেভেন আপ, লিমকা বা মাউন্টেন ডিউ ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল জিরা সোডা। নেক্সট হচ্ছে ওয়াটারমেলন জুস। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন কিছু পরিমাণ এইভাবে ছোট ছোট আকারে চপ করা তরমুজ। তরমুজের বীজগুলো আমরা আলাদা করে দিয়েছি। সাথে মিশিয়ে দিন কিছু পরিমাণ পুদিনা পাতা, 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এইসব দিয়ে এটাকে ব্লেন্ড করে ফেলুন। ব্লেন্ড করার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলুন। তারপরে একটা চামচ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে তরমুজের জুসটা একটা বাটিতে বের করে নিন। এবার একটা গ্লাসে নিয়ে নিন কিছু পরিমাণ আইস কিউব আর তাতে এই তরমুজের জুসটা ঢেলে দিন। খুবই সহজে তৈরি হয়ে গেল ওয়াটারমেলন জুস। এবারে শিকাঞ্জি বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন কিছু পরিমাণ আইস কিউব, তাতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাতিলেবুর রস, 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, চাট মশলা দিয়ে দিন 1 চা চামচ, 1/2 চা চামচ বেট লবণ, 100 মিলিলিটার জল মিশিয়ে দিন আর এটাকে ব্লেন্ড করে ফেলুন। এবার একটা গ্লাসে দিয়ে দিন ছোট ছোট আকারে টুকরো করা 4 থেকে 5টা পাতিলেবু, কিছু পরিমাণ পুদিনা পাতা আর মিক্সারের জুসটা মিশিয়ে দিন। সামান্য পরিমাণ জিরে পাউডার ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল শিকাঞ্জি। এবারে দেখে নেওয়া যাক মশালা থামস আপ কীভাবে বানাবেন। একটা গ্লাসে নিয়ে নিন কিছু পরিমাণ আইস কিউব, পাতিলেবু রস মিশিয়ে দিন 1 টেবিল স্পুন, মিশিয়ে দিন 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ বেট লবণ আর 1/2 চা চামচ জলজিরা। এবারে মিশিয়ে দিন থামস আপ। তৈরি হয়ে গেল মশালা থামস আপ। এবারে ভার্জিন মোহিতো বানানোর জন্য একটা ছোট বাটিতে বানিয়ে নিন সুগার সিরাপ। একটা গ্লাসে নিয়ে নিন 4 থেকে 5 টুকরো পাতিলেবু, মিশিয়ে দিন কিছু পরিমাণ পুদিনা পাতা। এবারে এটাকে খুব সাবধানে স্কুইজ করে ফেলুন। বানিয়ে রাখা সুগার সিরাপটা মিশিয়ে দিন 5 টেবিল স্পুন। এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ আইস কিউব আর সবার শেষে মিশিয়ে দিন সোডা ওয়াটার। ব্যাস বন্ধুরা,
খুব সহজেই তৈরি হয়ে গেল ভার্জিন মোহিতো। তো বন্ধুরা, আশা করি সামার স্পেশাল এই পাঁচটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।